আমাদের গ্রামের গরীবদের তত্ত্ব তালাশ নিতে এসেছে, সেই জন্য নাকি কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। আবার বলছে যে আমাদের বাড়ির মধ্যে নাকি অনেক গুপ্তধন বিষয় সম্পত্তি সব লোক। কে আপনি, কোত্থেকে এসেছেন? আমার নাম অমর হাসান, অনেক দূর থেকে এসেছি। কি কি বলেছে যোখিনী দেবী? যোখিনী দেবী বলেছে পারভিনকে আবার খুব ভালো ছেলের সঙ্গে উনি বিয়ে দেবে। মা, আমার কেন যেন মনে হয় ওর সাথে কার চেহারার যেন মিল। পারভিন আমার গাইড হয়েছে, তা আমরা একসঙ্গে থাকলে আপনার কোনো অসুবিধা আছে? না না, আমার আবার অসুবিধা কি? তোমাদের সুবিধা অসুবিধা দেখাটাই তো আমাদের কর্তব্য। নাম বলে নাই, তবে এইরকমই কিছু একটা হবে হয়তো। তা এনজিও হোক আর যাই হোক, আইয়া যখন পড়ছে বিলম্ব না কইরা জামাই বানিয়ে ফেলো। তুমি মাস্টারের মেয়ে না? ইনি কে, কোথায় যাও মা? আমি আপনার সঙ্গে আলাপ করতে আসলাম চাচা। আরে অভ্যেস নেই বলেই তো আজকে এই অবস্থা। ভিটা বেঁচে খাওয়ার মতন মতলব তোমার? এই সমাজে পুরুষ মানুষ কখনো মেয়েদের বন্ধু হয়? আর তাও আবার আপনার মতন অচেনা পুরুষ। অচেনা? আমি এখনো তোমার অচেনা? বিদেশি লোকটাকে নিয়ে গ্রামে নানা রকম কথা হচ্ছে। আত্মীয় না স্বজন না, পারভিনকে নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। এতটা প্রস্তুতি কি আমাদের ঠিক হয়েছে? তোমার বোনের যে বিয়ে হয়নি সেই লোকটা কি এই খবর জানে? আসল ঘটনা জানলে তো আর এরকম নিয়ে ঘুরে বেড়াতে পারতো না। আমার সন্দেহ হচ্ছে, মনে হয় লোকটা পাগল। চাল চলন কথাবার্তা সবই কীরকম খাপ ছাড়া, পাগলের মতো। তোমাকে যে ব্যবসা করার জন্য পুঁজি দেওয়ার কথা বললো তা একবার বলেই দেখো না। হ্যাঁ বলবো, কিন্তু গেল কোথায়? পারভিনকেও তো দেখছি না। তারাস নদীর ধারে হাওয়া খেতে গেছে। বিদেশি আমাকে বলে তার সাথে নদীর হাওয়া খেতে গেলে নাকি তোমার বোনের স্বাস্থ্য ভালো হবে, মনও চাঙ্গা হবে। বাড়াবাড়ি! জেনে শুনে তো আর কোনো ভালো লোক তোমার বোনকে বিয়ে করবে না। অচেনা পাগলও যদি তার দায়িত্ব নেয়, সেই চেষ্টাই এখন তোমার মা বোন উঠে পড়ে লেগেছে। যাই, মার সাথে কথা বলে আসি। মা, মা!
তাকা, আমার চোখের দিকে তাকা, তাকা। এবার নিজের মনকে প্রশ্ন করো, আমার পরিচয় কি? সঠিক উত্তর পেয়ে যাবে। আমার ভয় করছে, চলুন ফেরা যাক। না না, এখনই কেন? আজ তোমাকে নিয়ে নৌকা উঠবো, চলো চলো এসো। পারভিন কোথায়? ও ওর ঘরে শুয়ে আছে। কি সন্ধেবেলা শুয়ে আছে কেন? আজ থেকে সকাল সন্ধ্যা ওকে আমি পড়াবো। ওর তো কোনো বইপত্র নেই, আর ওকে এখন পড়িয়ে কি লাভ? ওকে পড়াতে আমার বই লাগবে না, বই ছাড়াই ওকে আমি পড়াবো। আমার কাছে পড়লে ওর মন ভালো থাকবে। থাক বাবা, তাছাড়া আজ বোধ হয় ঘরে কেরোসিনও নেই। ওকে পড়াতে আমার বাতিও লাগবে না, একজনের অন্তরের আলো আরেকজনের অন্তরে পৌঁছে দিতে বাতি বই খুব কি জরুরি? না মানে ঠিকই বলেছ, তবে ডাকুন ওকে। ঠিক আছে ঠিক আছে, আমি ডাকছি। এটা খুব খারাপ, সন্ধেবেলা চুপচাপ ঘরে শুয়ে আছো আর এদিকে আমি তোমাকে খুঁজছি। এসো আমার সঙ্গে, এসো। দেখো কি সুন্দর চাঁদনি, কি সুন্দর, মনে হয় জ্যোৎস্না ধোয়া নিঝুম পৃথিবীর উপর দিয়ে ভেসে বেড়ায়। তুমি ভাসবে আমার সঙ্গে? না না, আজ না, চলুন ঘরে চলুন। না তাহলে এখানে বসে বসে গল্প করি? আপনি না বললেন আমাকে পড়াবেন, চলুন ঘরে বসি। চলো, তবে ঘরে বাতি থাকবে না, তুমি খোলা জানলার দিকে তাকিয়ে থাকবে, আমার এই দু চোখ দিয়ে এই পৃথিবীর অপরূপ রূপ আমি তোমাকে দেখাবো। মাস্টার আসো নাকি? মাস্টার! আরে আসেন আসেন। আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। এত রাত্রে হঠাৎ আইলাম? তোমার বাড়িতে আইলাম টিভি বায়োস্কোপ দেখতে, নিজের বাড়িতে তো দেখতে পারি না। এই ধরো বয়স হয়েছে, তার উপর আবার হস করে আসছি, আর ওই তোমার টিভি বায়োস্কোপে যেসব নায়িকারা কাপড় চোপড় পরে সেগুলো দেখানো যায় না। তুমি তো আবার ওই বিদেশি মেহমানে জায়গা দিছ, তোমার মায়েরে নিয়ে সে সারা গ্রামে বায়োস্কোপ দেখাইতেছিল। হ্যাঁ মাস্টার, সেদিন আপনার মায়ের লইয়া আমার বাড়িতে গেছিল, যেইভাবে হাসি খেলে বেড়াইলো দেখলে কে না কইব তারা স্বামী স্ত্রী না। গ্রামে নানা রকম কথা হচ্ছে বলে আমি হাদিসা থেকে ডেকে আনলাম। মেহমানের পরিচয় কি, তার মতলবটা কি, ভালোভাবে জানা দরকার। মাস্টার মেহমান কই, তারে ডাকো, আমি তার সাথে দুই চারটা কথা কই। পারভিনকে পড়াচ্ছে, শিক্ষিত ছেলে তো, পারভিনকে পড়িয়ে স্বনির্ভর করার দায়িত্ব নিয়েছে সে। তোমার মেয়েকে পড়িয়ে স্বনির্ভর করার দায়িত্ব নিয়েছে, খুব ভালো কথা, কিন্তু দায়িত্বের নামে ফুর্তি ফাট্টা করা এটা কিন্তু মোটেই পছন্দ নয়। কেমন ইয়ে পারভিনকে কোথায় পড়াচ্ছে বাবা? ওর ঘরে বোধ হয়। চাচা আপনারা বসেন, আমি পারভিনকে ডেকে নিয়ে আসি। পারভিন পারভিন, এই পারভিন। বাবা
বাবা পারভীন বা মেহমান কেউ তো ঘরে নেই, কোথায় গেছে ওরা? কোথায় গিয়েছিলে? ও ঘরে, ও আমাকে পড়াচ্ছিল। কোথায় ও? আমি তো দেখলাম ঘর অন্ধকার, ঘরে কেউ নেই। কি ব্যাপার, আমাকে নাকি খুঁজছেন আপনারা? কেন খুঁজতে এসে মনে হয় তোমার খুব ডিস্টার্ব করে ফেলাইছি। বইপত্র নাই, ঘরে বাতি নাই, অন্ধকার ঘরে বসে একটা সমত্ব মেয়েরে তুমি পড়াইতেছি, খুব ভালো কথা, খুব ভালো কথা। তা সারা জনম ভর যাতে তুমি এই মেয়েরে অন্ধকার ঘরেই হোক আর তোমার ওই নদীর ধারে বেড়াইতে গিয়েই হোক পড়াইতে পারো, সেই ব্যবস্থা করার লাগে আমরা সব এখানে আইছি। দেখুন, আমার সঙ্গে তো প্যাচ ঘুষ দিয়ে কথা বলার দরকার নেই, আমি নির্ভীক, সত্য এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমাদের মাস্টার বেটিকে আপনার বিবাহ করতে হবে। এই গ্রামে কি সমাজ নাই, মাস্টার কি ইজ্জত নাই? বিবাহ না হইতে তার মেয়ের সঙ্গে প্রকাশ্যে পাচার করেন, এই নিয়ে গ্রামে কত রটনা রটছে তা কি আপনি জানেন? তুই থামরে, কথায় আছে হাজার এক কথা খরচ না করলে বিয়ে শাদীর কথা ফাইনাল হয় না। বসো বাবাজি, বসো, আমরা তোমার শুভ বিবাহের পয়গাম নিয়ে আসছি, বসো আলোচনা করে ফাইনাল করি। পারভীন যদি আমাকে বিয়ে করতে চায় কিংবা আমি যদি তাকে বিয়ে করতে চাই তাহলে সেই প্রস্তাব তো আমরাই প্রথম পরস্পরকে দেব। আমরা সেরকম কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে আপনারা কেন আমাদের বিয়ে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন? তুমি কোন সমাজের মানুষ? আমাদের গ্রামে আইসা আমাদের সমত্ব মেয়ের সঙ্গে ঘরে বৈসা তুমি ফসসৃষ্টি করবা, এটা আমরা সহ্য করব? এই সমাজের সবচাইতে বড় পাপ সহ্য করছেন তো আপনারা। এই যে আপনি, আপনার অগাধ সম্পত্তি আর আপনার পাশে সমেদ আলী নিঃস্ব, এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে বলুন, বলুন। পারভীনের মতো একটা সুন্দর মেয়েকে আপনারা জোর করে ঘরে বন্দি করে খুব কষ্টে রেখেছেন। আমি তাকে ঘর থেকে টেনে বাইরে আনছি, এই বিশ্ব চেনাবার চেষ্টা করছি আমি তাকে। বলুন বলুন, এটা আমার পাপ? ভালো কথা, আমরা তারে কষ্টে রাখছি, তুমি তারে বিবাহ করিয়া সুখী করো। আরে বিবাহ হইল গিয়া ফরজ কাম, এটা তো কোনো পাপ না। না না না, এভাবে কি করে বিয়ে শাদী হয়? বিদেশি মেহমানের নাম পরিচয় কোনো কিছু জানা? আরে পরিচয় না নিয়ে যদি সমস্ত মেরে ওই বিদেশির সঙ্গে অন্ধকার করে পাঠাইতে পারো তাহলে খোঁজ খবর করতে গিয়া বিলম্ব করে কোনো লাভ আছে? না, বিয়ে করে না। আমার বোন কি রাস্তার মেয়ে নাকি? এক বিদেশি আছে না তাকে নিয়ে ফুর্তি করে পালিয়ে যাবে? আপনার বিয়ের ব্যবস্থা করুন, ওর কপালে যা আছে তাই ঘটবে, আজ রাতেই ওনার সাথে বিয়ে হবে পারভীনের। আরে মিয়া, প্রস্তাব দিতে না দিতে রাজি হয়ে গেল? মাস্টারের মাইয়ার বৃত্তান্ত জানো কিছু? জি, আমি সব জানি, পারভীন আমার অনেক পরিচিত। তুমি শিক্ষিত ছেলে, বাড়ির অবস্থা যত ভালোই হোক খুতালা মাইয়ারে বিয়ে করবা কোনো ডিমান্ড ছাড়াই? আরে সব কিছুর নিয়ম আছে না। শোনো, তুমি কি কি যৌতুক চাও আমারে কো, আমি মাস্টারের কাছ থেকে আদায় করে দিব। জি, ডিমান্ড একটা আছে, তবে সেটা আপনার কাছে বিয়ের পরে আমি আপনাকে জানাবো। আরে বিয়া করবো তুমি মাস্টারের মাইয়া আর ডিমান্ড দেবো আমি? আপনাদের সমাজ মতে এখন তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে দিন, আমি আবার বেশি রাত জাগতে পারি না। এই যে বাবাজি, এই কাগজটাতে তোমার পুরা নাম, ঠিকানা আর বাবার নাম লিখে দাও। কেন বিয়ে করবো আমি, আবার এসব দরকার কেন? কি আশ্চর্য, বাপ ছাড়াই পৃথিবীতে আইছো তুমি? শোনো, বিয়া শাদিতে বাপের পরিচয় লাগে। ও আচ্ছা, মানে এখানে আসার আগে যাদের সঙ্গে আমার পরিচয় মানে সম্পর্ক ছিল ওদের কথা জানতে চাইছেন তো? ঠিক আছে বাবা, লিখে দিচ্ছি আমি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্নে দেখছি, স্বপ্ন ভেঙে গেলে হারিয়ে যাবে না তো তুমি। আমার খুব ভয় করছে। ভয় কেন পারবেন? তোমার প্রতি আমার ভালোবাসা, তোমার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা এ তো মিথ্যে নয়। ওরা চক্রান্ত করে বাড়ির কারো মতামত না নিয়ে তোমার সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দিল। ওদের চক্রান্তকে আমার খুব ভয় পারবেন। ওরা সমাজের কায়েমে শক্তি, ওরা আমার প্রতিবাদী রক্ত ঝরিয়েছে, আমার সাহসী রক্ত ঝরিয়েছে। ওরা ওরা আমার এই মিলনের সাহস সইবে না। তোমার কথা মাঝে মাঝে একদম বুঝতে পারি না। আমি তো তোমার ভাষাতেই কথা বলছি পারবেন। এই যে বললে তোমার প্রতিবাদী রক্ত ওরা ঝরিয়ে দিয়েছে, এসব কি বলছো তুমি? এর মানে কি? কিসের রক্ত? আমার রক্ত দেখে তুমি ভয় পেয়েছিলে। ভয় কি পারবেন? কিসের ভয়? আমি তো আবার তোমার কাছে তোমার স্বামী হয়ে ফিরে এসেছি, তোমার স্বামী। পাগলের মতো সব কি বলছো তুমি? পাগল নয়, আমি তো এখন তোমার স্বামী। আমার সঙ্গে যাবে পারবেন? কোথায়? আমার দেশে, যেখানে অনন্তের মধ্যে হাওয়ায় ভেসে বেড়াবো আমরা, কেউ আমাদের দেখতে পাবে না। কোনো সুন্দর দেশ পেলে আবার আমরা ঘরে বাঁধবো। তুমি এভাবে কথা বলো না তো, আমার ভীষণ ভয় করছে। ভয় পেলে আমাকে পাবে কি করে? এসো এসো, আমার হাত ধরো ধরো। তোমার হাত এত ঠান্ডা কেন? কে তুমি? আমার ধমনীতে উষ্ণ রক্তধারা ঝরিয়ে দিয়েছে ওরা, শরীর দিয়ে নয়, আত্মা দিয়ে আমাকে স্পর্শ করো। তোমার আত্মা দিয়ে আমার আত্মাকে স্পর্শ করো। তোমার কায়া থেকে বেরিয়ে এসো তুমি, তারপর এইভাবে এইভাবে মিশে যাবো আমরা।